نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু আওয়াজ করে বলি আল্লাহুম্মা সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ পর্দার ভেতরে মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন আমরা মুসলমান হতে পেরেছি আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান আমরা বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ গ্রামের যুবক ছেলেরা বড় শখ করে আমাকে দাওয়াত করেছে আমিও আগ্রহের সাথে দাওয়াত গ্রহণ করেছি কারণ জনাব হক সাহেব তিনি আমার পার্শ্বে আমার মহল্লার পার্শ্বে তিনি থাকেন সেই অধিকার নিয়ে তিনি আমাকে দাওয়াত করেছেন এবং অসুস্থ অবস্থায় তিনি ঢাকা থেকে আমাকে সাথে করে নিয়ে এসেছেন ওয়াইদা কুরিআ আল কুরআনু فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ পাক বলেছেন কোরআনের আলোচনা যখন তোমাদের সামনে দেওয়া হয় তোমরা চুপচাপ করে তা শুনবে তাহলে পরে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব চুপ থাকতে হবে এবং আমার দিকে তাকায় থাকতে হবে বক্তা যখন তার বক্তৃতা স্টার্ট দেয় শ্রোতাদের কাজ হলো
বক্তার মুখের দিকে তাকায় থাকা, বক্তা কালো হোক অথবা সুন্দর হোক, ঠিক কি না? আমার দিকে তাকায় থাকতে হবে ভাইরা। আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি, এইসব এলাকার মানুষ আমার ওয়াজ শোনাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমিও তো আপনাদেরকে ভালোবাসি। হাদিস শরীফ আসছে, বসে পড়ুন, দাঁড়িয়ে থাকবেন না, বসে পড়ুন। আমরা জান্নাতের ভেতরে আছি, বলুন মারহাবা। কোথায় আছি জান্নাতের ভেতরে? কোনো চিল্লা চিল্লি আছে? মিছিল টিছিল কোনো দাবি দেওয়া? জান্নাতে হরতাল টরতাল আছে? জান্নাতে তো এগুলি নাই। জান্নাতে শান্তি আর শান্তি, সুখ আর সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালাম সালাম বেহেশতে শুধু শান্তি আর শান্তি। চিৎকার মেরে বলেন মারহাবা। হাদিস শরীফে আসছে, মসজিদে নববীতে এক ইহুদি মসজিদে নববীর বারান্দা অথবা ভেতরে এক ইহুদি দাঁড়ায় পেশাব করতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেখানে ছিলেন আর হযরত ওমরে ফারুক। ওমর বলে হুজুর ইহুদির বাচ্চার সাহস কত, মসজিদের ভিতরে পেশাব করে হুকুম দেন একটা সর দেই, একটা থাপ্পড় দিব, দাঁতগুলো সব ফেলে দিব। নবীজি বললেন ওমর খামোশ, লেট হিম ফিনিশ, পেশাব শেষ হোক, তাহলে কারো পেশাব বন্ধ করে ইসলাম আসে নাই। মানুষ মাইরা ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও, কারো পেশাব বন্ধ করে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। লেট হিম ফিনিশ, পেশাব শেষ করতে দাও। ওমর রে আমি জানি তুমি স্ট্রং মেজাজের মানুষ, কড়া মেজাজ, খুব কড়া মেজাজের মানুষ ছিলেন তিনি, হযরত ওমর। তিনি খুব কড়া মেজাজের মানুষ ছিলেন হযরত ওমর। ওনার জীবনীতে আমি পেয়েছি শয়তান পর্যন্ত ওনাকে ভয় করত। শয়তান হযরত ওমরকে দেখলে সে পথ দিয়া যাইতো না। শয়তান কইত ওমর যদি আমারে ধরতে পারে জীবনে এবং জানে মেরে ফেলবে। কি মনে করলেন? সেজন্য কোনো বুজুর্গ লিখেছেন এখনও এখনও কোনো ব্যক্তি যদি ঘুমাবার আগে হযরত ওমরের নাম বুকের মধ্যে লিখে ঘুমাতে পারে, আইন মিম রা ওমর, হযরত ওমরের নাম বুকে লিখে কেউ যদি ঘুমান রাত ভর প্রাণ ভরে ঘুমাতে পারবেন, শয়তান আপনাকে ডিস্টার্ব করবে না। শয়তান কয় এই যে উমরের নামটা শুধু বুকে লেখছেন, সেই জন্য শয়তান কয় হযরত উমর রে বুকে লইয়া শুয়ে রইছে, এই মানুষের কাছে যাব না আমি, তাকে ডিস্টার্ব করব না। হায়েন মিম রা হমর আরবি দিয়া লেখবেন, আরবি দিয়া, আরবি না জানলে বাংলা, ইংলিশ ইংরাজি নট এলাও, ইংলিশ এলাও হবে না, আরবি অথবা বাংলা, ইংরাজি নট এলাও, ইংলিশ চলবে না। আরবি দিয়া লেখলে উত্তম, ওয়েল এন্ড গুড, নুরুন আলা নূর, আরবি দিয়া লেখলে। যদি আরবি না জানেন বাংলা দেওয়া ওমরের নামটা বুকে লেখে ব্রেকেটে রাদিয়াল্লাহ লেখবেন, ঘুমিয়ে যাবেন রাত ভর প্রাণ ভরে ঘুমাতে পারবেন, শয়তান আপনাকে ডিস্টার্ব করবে না। তার জীবনীতে আমি পেয়েছি তিনি একদিন মসজিদে নববীর বারান্দায় ফজরের নামাজের পরে ওয়াজ করতেছেন নসিহাত। তো সূর্য উঠছে, আপনারা বলুন তো সূর্য কি কারো পারমিশন নিয়ে উঠে? এটা তো একবারই আল্লাহর পারমিশন পাইয়া উঠতেছে এবং প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার, চন্দ্র পারে না
সূর্যকে ধরিতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যে যাহার স্থান অধিকার করিয়া ভ্রমণ করিতেছে প্রভুকে ধরিয়া এগুলি সব আল্লাহর হুকুমে চলে সুরেখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো সূর্য উঠছে সূর্যের তাপ হযরত উমরের পিঠের মধ্যে লাগছে তো সূর্যের তাপে একটু ডিস্টার্ব হইছে বক্তৃতার সূর্যের তাপ পিঠে লাগছে একটু হিট 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 মনে হয় তে এখন বক্তৃতার ভেতরেই পেছনের দিকে বড় বড় চোখ করে সূর্যের দিকে তাকাইছে বড় চোখ কইরা কিতাবের মধ্যে আসছে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কমে গেছে জোরে বলুন এটা কোন উমর সূর্য পর্যন্ত যাকে ভয় পায় উপস্থিত লোকেরা বলে আমিরুল মুমিনিন সূর্যের তাপের যে প্রয়োজন সূর্যের আলো তাপ ছাড়া কি আমরা বাঁচবো তিনি বললেন তাই নাকি উমর বললেন তাই নাকি এবার তিনি আবার পুনরায় মুস্কি হেসে সূর্যের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্য তার আলো প্রদান করেছে সেই উমর নবীকে ডাক দিয়ে বলে নবী গো ইহুদির বাচ্চার সাহস কত মসজিদের ভিতরে দাঁড়ায় পেশাব করে হুকুম দেন একটা থাপ্পড় দেই দাঁতগুলো সব ফেলে দেই নবীজি বললেন ওমর খামোশ পেশাব শেষ হোক পেশাব শেষ নবীজি বললেন যেই জায়গায় তুমি দাঁড়ায় পেশাব করলা এটা মসজিদ এখানে আমরা ইবাদত করি এটা পেশাবের জায়গা নয় তুমি আমার সাথে আসো পেশাবের জায়গা আমি তোমাকে চিনাই দিচ্ছি ওই যে দেখো ওই জায়গায় আমরা পেশাব করি ওখানে পায়খানা করি কালকে থেকে হাজত হলে তুমি ওখানে পেশাব এখানে পায়খানা করবে কেমন ভালো তো আমি ছিলাম নবীজি ইহুদিরে কয় ভালো তো আমি ছিলাম আর না হয় এই লোকটা ওমরকে দেখায় কয় এই লোকটা তোমাকে জীবনে মেরা ফেলাইতো ভালো তো আমি ছিলাম গেট আউট আই সে গেট আউট নবীজি বললেন চলে যাও আমি থাকতে থাকতে চলে যাও এহুদি তো যায় না এহুদি তো হুজুরের চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদের ভিতরে পেশাব করে পরীক্ষা করেছি তুমি নবী কি নবী না তুমি নিশ্চয়ই নবী হবে কোনো ভুল নাই তুমি নিশ্চয়ই নবী হবে আর দেরি নয় এইবার তুমি আমারে পড়াই দেও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে চিৎকার মেরে বলেন মারহাবা আজকে যারা বোমাবাজি করে ইসলাম কায়েম করতে চায় ওদের দাবি মিথ্যা এবং ভুল ঠিক কিনা বলুন ঠিক আল্লাহ পাক এদের হেদায়েত নসিব করুক সবাই বলেন আমিন জীবনে কাউকে ধমক দেয় নাই আমার নবী জীবনে কাউকে গালি দেয় নাই কাউকে ধমকও দেয় নাই আল্লাহ নিজেই বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতে লাহুম হে রাসূল আমি তোমার বেলা একটা কাজ করেছি কি করেছি তোমার দিলটাকে আমি নরম করে বানাই দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ তুমি নরম দিলের নবী তুমি নরম দিলের মানুষ
নরম দিলের নবী জীবনে কাউকে ধমক দেয় নাই জীবনে কারো দিকে চোখ লাল করে তাকায় নাই আমার নবী আমাদের ক্যারেক্টার হলো আমরা একে অপরকে সহ্য করতে পারি না ঠিক কিনা বলুন আমি আমার বক্তৃতা অনেক সময় বলে আসছিলাম শ্রোতাবৃন্দ ভাইদেরকে বুঝাতে যাইয়া অনেক যুগের আগের কথা লোকেরা ঘোড়ায় চড়ে বিয়ে করবে গিয়ে বলছে ভাই তোমার ঘোড়াটা দিবা বিয়ে করে আবার ফিরত দিয়ে দিব ঘোড়ার মালিক কয় না আমি আমার ঘোড়া দিব না ঘোড়া দেয় না বিদেশে রাগ করে ঘোড়া সারাই বিয়ে করছে মনে মনে কয় ঘোড়া ছিল চাইলাম কেল্লেকে দিল না আমিও লাগলাম হের ঘোড়ার পিছে লাগছে কেমনে শোনেন আসছে সামনে কদরের রাত সারা রাত এবাদত করে মুনাজাতে কয় আল্লাহ ঘোড়া ছিল চাইলাম কেল্লেকে দিল না আমিও এইবার কদরের এবাদতের বিনিময়ে তোমার কাছে কিচ্ছু চাই না মসজিদে বাড়ি হয়েছে শুনি এর ঘোড়াটা মারা গেছে এ হলো আমাদের ক্যারেক্টার এ হলো আমাদের চরিত্র এটা রসুলের চরিত্র না সুবহানাল্লাহ বলেন এটা সাহাবিদের ক্যারেক্টার না রসুলের না এই সমস্ত চরিত্র হলো আমাদের সকালবেলায় বাসায় গেছে গিয়ে দেখে মা কান্দে মা কাঁদিস কেন মা কয় কোত্থেকে আসলি এবাদত করে আসলাম কদরের রাত গেল ভালো কথা তুই তো এবাদত করে আসলি বাবা ওই যে গাবি পালতি না তোর একটা গাই আছে না গাবিটা হ্যাঁ গাবিটা সকালবেলায় মারা গেল বাবা ছেলে মনে মনে কয় সারা রাত কইলাম কি আর রইল কি মা গো কোদায় কি ঘোড়া আর গাইও চিনে না আল্লাহ কয় গাই বানাইছে আমি আমি চিনতাম না তোর বাপে চিন করে বেটা তুই মসজিদে আর জনের ঘোড়া ধ্বংসের মোনাজাত করছ তোর গাবিখানে নিয়ে গেলাম সাহাবিদের ক্যারেক্টার কি ছিল আমি ছোট্ট করে বলি সাহাবিদের চরিত্র হাদিস হাদিসের আলোচনা এটা হযরতে আলী সব সময় আবু বকর সিদ্দিক আগে সালাম দিতেন সব সময় আবু বকর হাজারো চেষ্টা করে ব্যর্থ হতেন অনেক দূর থেকে তিনি সালাম দিয়ে দিতেন হযরতে আলী কিন্তু একদিন একেবারে কাছে চলে আসছে আবু বকর হযরতে আলী সালাম দিচ্ছেন না তিনি ভাবলেন প্রতিদিন আগে সালাম দেয় আজকে দেয় না ব্যাপার কি যাকে আমি দিয়ে দিই আবু বকর সালাম দিলেন আসসালামু আলাইকুম হযরত আলী উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের আদান প্রদান শেষ হযরত আলী চলে গেলেন আপন গৃহে আবু বকর সিদ্দিক চলে গেলেন নবী পাকের পবিত্র দরবারে যাইয়া বলে নবী গো আলী প্রতিদিন আগে আমারে সালাম দেয় আজকে কেন জানি দিল না কারণ কি নবী সঙ্গে সঙ্গে আলীকে ডাকালেন আলী রে আমার আবু বকর তো কাউকে কষ্ট দেয় না রে আলী আর তুই আমার আবু বকরকে সালাম দিলি না হযরত আলী বলেন আমি ইচ্ছে করেই দেই নাই ইচ্ছে করে কেন গেল রাত্রে স্বপ্নে আমি জান্নাত দেখেছি জান্নাত জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহর সাথে কারো দুশ্মনী নাই তো ভালো করে কন নাকি আপনারা কেউ জান্নাত দেখছেন স্বপ্নে স্বপ্নে তো জাহান্নামও দেখি না জান্নাত দেখি কপাল কত ভালো মিয়া হযরত আলী স্বপ্নে জান্নাত দেখে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ভেতরে ঢুকে পড়েছি শুধু দেখে নাই ভিতরে ঢুকছে সুবহানাল্লাহ হাই রে কপাল ঢুকিয়া দেখি চমৎকার একটা কুরসি কুরসির উপরে স্পষ্ট করে লেখা এ কুরসি তারাই পাবে যারা আগে আগে সালাম দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه
أشد على الكفار رحماء بينهم رحماء بينهم أشد على الكفار رحماء بينهم একে অপরের উপর উপরে রহম খাহি করে মারহাবা বলো মারহাবা নিজে না খাইয়া খাবার বায়ের সামনে পৌঁছায় দেয় সাহাবীদের ক্যারেক্টার সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করে দেখলাম এই সিংহাসনে আবু বকর সিদ্দিক কে চমৎকার মানাবে আমি যদি আগে সালাম দেই সিংহাসন আমার কপালে চলে আসবে সুতরাং সালাম স্টপ করে দিয়ে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ দিলাম সিংহাসনটা ওনার কপালে বণ্টন করে দিয়েছি এগুলি করেন মিয়া হিংসা বিদ্বেষ কিনা বগস অহংকার কেবের এগুলি ত্যাগ করুন এগুলোকে দাফন করে ফেলেন বেহেশতে যেতে হলে এগুলোকে দাফন করতে হবে দাফন বুঝে তো কবর দিতে হবে হিংসাকে কবর দিতে হবে অহংকারকে দাফন করতে হবে কেবেরকে দাফন করতে হবে আমার মতো বড় বক্তা বাংলাদেশে নাই আমি যদি এটা মনে করি কোনোদিন মনে করি নাই তো কোনোদিন এসব মনেও করি নাই আমি আমি তো সবাইকে ভালোবাসি নিজেকে বড় মনে করি না যদি করি যে আমি তো নাম্বার ওয়ান বক্তা আমার নাম শুনলে হাজার হাজার লোক আসে চুপচাপ করে আমার কথা শুনে আমি বোম্বাস্টিক মার্কার বক্তা আমার ভেতরে জর্রা পরিমাণ অহংকারের লেশ মাত্র যদি এসে যায় কিয়ামতের দিন আল্লাহ আমাকে বলবে বক্তা এদিকে তোরে তক্তা বানাই নিজে যাকে বড় বলিবে সে বড় নয় নিজে যাকে ছোট বলিবে সে বড় হয় বলুন আমার সাথে নিজে যাকে বড় বলিবে সে বড় নয় নিজে যাকে ছোট বলিবে সে বড় মারে হাবা বলেন মারে হাবা বলেন এগুলি বাদ দেন মোহাম্মদ শরীফ সালামের কাছে অহংকার ছিল না কেবার ছিল না তাকাব্বুরি ছিল না সাহাবিদের কাছে এগুলি ছিল না হ্যাঁ রহমা উবাইনহুম আশিদ্দাউ আলাল কুফার আল্লাহ নিজে সাহাবিদের প্রশংসা করে জোরে কোন সুবহানাল্লাহ এই প্রশংসাটা কে করছে আল্লাহ নিজে আল্লাহকে হে রাসূল তোমার সাথীদের ক্যারেক্টার হলো আশিদ্দাউ আলাল কুফার রহমা উবাইনহুম এটা হলো তোমার সাহাবিদের চরিত্র জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শিখছে কার থেকে মোহাম্মদুর কার কাছ থেকে শিখছে হঠাৎ করে মনে হয়ে গেল পরে আমি বলতেছি বলবো হুজুর সাল্লাম মানুষের সাথে কেমন ব্যবহার করতেন একটা হাদিস শরীফের আলোচনা আপনাদেরকে শোনাচ্ছি আপনারা বোঝার চেষ্টা করুন হাদিস শরীফ আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ইহুদি আসছে মুনাফেক হুজুরকে খুন করতে হুজুরকে হত্যা করতে জোরে কোন নাউজুবিল্লাহ পারবে জোরে কোন পারবে কেউ পেরেছে কেন পারে না আল্লাহ বলছেন ফাইন্নাকা বিআয়ুনিনা হে রাসূল তোমার কে ক্ষতি করবে আমি তো সব সময় তোমার দিকে তাকিয়ে থাকি হিজরতের রাতে নবীর হুজরার চারদিক ঘেরাও করে ধরেছে কাফেরেরা পারছে নবীকে ধরতে তিনি বলেছিলেন আলী রে আমি তো মদিনায় চলে যাচ্ছি হযরত আলী বলেন আমি আপনার সফর সাথী হব নবী বললেন না তুই না আবু বকর আমার সফর সাথী হবে কেন গো নবী আমি কি আবু বকরের চাইতে কম ভালোবাসি আপনাকে আমার গায়ে কি শক্তি কম আমি কি আপনাকে সেভ করতে পারবো না জীবন দিয়ে নবীজি বললেন পারবে আবু বকর আমার হিজরতের সাথী হবে এটা আল্লাহর হুকুম
জি আমি আলী কি উপকার করতে পারি আপনার আমার উপকার করবি তাহলে আমার চাদর নিয়ে শুয়ে পড় নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি আর না হয় লা ইউমিনু মুমিন হতে পারবে না আমি আবার বলছি নবীকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে বেশি না কম বেশি আর না হয় মুমিন হবে মুমিন হতে পারবে না হযরত আলী তার দৃষ্টান্ত স্থাপন করে গেলেন দুনিয়ার থেকে আলী রে পারবি আমার চাদর নিয়ে আমার নামে বিছানায় ঘুমাইতে তিনি তো চাদর নিয়ে শুয়ে পড়বেন রেডি হচ্ছেন এর আগে বললেন নবী গো আমি কি কিছু আবদার করতে পারি আপনার কাছে হ্যাঁ জলদি জলদি বল সময় নাই আমি বের হয়ে যাব তখন তো কাফেররা চারদিক ঘেরাও করে দাঁড়িয়ে আছে ইয়া রাসূলুল্লাহ চাদর নিয়ে শুইলে আপনি চলে যাবেন প্রভাত হয়ে যাবে কাফির মুশরিক দরজা ভাঙবে ভেতরে ঢুকবে মনে মনে ভাববে আপনি ঘুমিয়ে আছেন তীর মারবে তরবারি মারবে আমি আপনার নামে চাদরের নিচে চির ঘুম ঘুমাবো এই দুনিয়ার থেকে বিদায় নিব ঠিক আছে আমি নবীর নামে জীবন দিয়ে দিলাম আমার কোনো আপত্তি নাই আমার জানটা রসুলের বিনিময়ে কোরবানি দিলাম আল্লাহ আমি সেজন্য বলছি না গো নবী কিন্তু আপনি তো হিজরত করে মদিনায় যাবেন এরপরে এক এক করে সব সাহাবীরা মদিনায় যাবে আপনার মোবারক মুখখানা দেখবে আমি তো চির বিদায় নিব মদিনায় যাব না আপনার মোবারক মুখখানা জীবনে কোনোদিন দেখব না ঠিক আছে না দেখলাম এটু আমি চাই না কিয়ামতের দিন মুসিবতের দিন যেদিন মানুষ পানি দাও রে পানি বলে চিৎকার মারবে এন কঠিন দিন এন কঠিন ময়দানে আমি আলী আপনার কিনারে দাঁড়াইবার জায়গা পাবনি আমি কি আপনার কিনারে স্থান পাবো নবীজি আমাকে আপনার পাশে একটু জায়গা করে দিবেন আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো আমি তো আমার জীবন আপনার নামে কোরবানি দিলাম এই তো আমি শুয়ে পড়লাম একে বলে ভালোবাসা দিনের নাই বলে আলী রে কাঁদিস না রে কাঁদলে আমি কষ্ট পাই আমার মন কয় না আমার চাদর নিচে তুই শহীদ হবি আমার মন কয় না রে আমার মন কয় তুই হিজরত করবি মদিনায় আমি তোরে আবার দেখব নবীর মন যেটা কয় না সেটা হয় না নবীর মন যেটা কয় সেটা হয় নবীর মন যেটা কয় না সেটা হয় না যেটা কয় সেটা হয় যেটা বলে না সেটা মারহাবা বলে মারহাবা হযরত আলী তো শুয়ে পড়েছে নবী বের হলেন আল্লাহ বলেন তোমাকে মারার জন্য আসছে কেমনে মারবে ফা ইন্নাকা বিআয়ুনিনা আমি তো সবসময় তোমার দিকে তাকিয়ে থাকি নবী দরজার পর্দা টান দিয়ে দেখে ওরা হাতে হাত দিয়ে ধরে চারদিক রাউন্ড করে দাঁড়িয়ে আছে আমার নবী করলেনটা কি তখন এক মুষ্টি বালি হাতে নিলেন এক মুট বালি সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েক আয়াত তেলাওয়াত করে বালির মধ্যে নবী ফু দিলেন ফু বালিগুলি সামনে ছেড়ে দিলেন আল্লাহ বলেন মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা
হে নবী তোমার মনে আছে? আল্লাহ তার বন্ধুরে স্মরণ করায় দেয়, তোমার মনে আছে সে রাতের কথা যে রাতে তুমি হিজরত করেছিলে আবু বকরকে শায়িত অবস্থায় রেখে? তোমার হুজরার চারদিক ঘেরাও করে ধরেছিল কাফির মুশরিকেরা, তুমি এক মুষ্টি বালি হাতে করে নিক্ষেপ করেছিলে। আসলে এই বালি কি তুমি নিক্ষেপ করেছিলে? তুমি না, এ বালি নিক্ষেপ করেছি আমি, আল্লাহ নিজে। ওয়ালাকিন আল্লাহ হারামা, আল্লাহর মায়ের দুনিয়ার। আচ্ছা আপনারা কোন তো এই যে ঝড় তুফান যখন ছুটে, ঝড় তুফান ছুটলে দুলাবালি শহীর ভিতরে গেলে কিরম আরাম লাগে? একবারে চোখ ধরবো না কি কি ধরবো না দৌড় দিব, মরলাম রে গেলাম রে। আর এই দুলাবালিগুলি মারছে কেটা? আল্লাহ। জোরে কর মারছে কেটা? আল্লাহ। নবী মারছে সামনে নাকি পিছে গেছে কেমনে? মারছে তো আল্লাহ, নবী মারছে সামনে। আল্লাহকে নবী তুমি তো সামনে মারছ, আর আমি কি করছি জানো? দুলাবালিগুলি দইরা চতুর্দিকে কাফেরদের চোখের ভিতরে ঢুকাই দিয়েছি। আমার বন্ধুরে ধরবে মারবে ফা ইন্নাকা বি আয়ুনিনা, এটা সম্ভব নয়। আর চোখের ভিতরে যখন বালু ধুলাবালি ঢুকছে, ঢুকছে পরে এরা তো এ দুই হাত দিয়া দুই চোখ বন্ধ করে বৈশা পড়ছে, যখন বৈশা পড়ছে নিচের দিকে ভাবে ধরে বৈশা পড়ছে, আমার নবী এদের ফাঁক দিয়া বের হয়ে যায় আর কয় তোরা নাকি আমারে দৌড়বি, নিচের দিকে চাই রইসদকে। তাফসীরের কিতাবে মুফাসসির লিখেছেন আল্লাহ তো অন্য ব্যবস্থাও করতে পারতেন তার হাবিবকে সেভ করার জন্যে। হ্যাঁ, এনে তার ব্যবস্থা তে এদের অন্ধ করছে গেল লেগা, কানা করছে গেরে, কানা করছি লেগে আল্লাহ কয় আমার বন্ধুরে দৌড়বি, দৌড়বি দূরের কথা দেখার নসিব আমি তোদের দিব না। এটা হলো তাফসীরের কথা। আর না হয় আমি তোদেরকে পঙ্গু করে সেখানে ফেলে রেখে দিতে পারি, পারে কিনা বলেন? আমার বন্ধুরে দেখবি এই কপাল থাওন লাগতো না, কেউ তুই স্বপ্নে আমার নবীরে দেখেন দুচোখের আগুনে হারাম হয়ে যাবো। দুরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন, 1000 বার দুরুদ শরীফ পাঠ করে ঘুমাবেন। এই আমল চালু রাখতে পারলে মৃত্যুর আগে হলো রসুলে পাক একদিন স্বপ্নে আপনার সঙ্গে দেখা করবে। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আমার। আমি হাদিসটা 2 মিনিট পরে শোনাই, এর আগে আমেরিকার একটা ছোট্ট একটা গল্প শোনাই, বলবো? ইহুদি হুজুরকে খুন করতে আসছে, কথাটা আমি পরে শোনাবো, এখন আমেরিকার একটা ছোট্ট ঘটনা শুনুন, এবং এটা প্র্যাকটিক্যাল আমার জীবনের ঘটনা। আমেরিকাতে একজন বড় ডাক্তার, হার্ট স্পেশালিস্ট, তিনি মুসলমান হয়ে গেছেন। মারহাবা বলুন। বর্তমানে আমেরিকাতে মুসলমানদের সংখ্যা 1,30,00,000-এর উপরে। মারহাবা বলেন। মসজিদের সংখ্যা 4,000-এর কাছাকাছি, 4,000-এর কাছাকাছি মসজিদ। প্রতি বছর হাজার হাজার ইংরেজ খ্রিস্টান কালেমাও পরে মুসলমান হচ্ছে। আমার মনে হয় আমরা যদি দলাদলি আর ফালাফালি না করতাম পৃথিবীতে মুসলমানদের সংখ্যা আরও বেশি বৃদ্ধি পেত। কত দল
বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলামী ইসলামী ঐক্য জোট তারপরে ফলনা দলনা মানে ওই সব দলের নাম জানি না তারপরে ওহাবি সুন্নি তবলিগি গায়ের তবলিগি টুপি গোল হইব না সোক্কা হইব মিলার শরীফে দাঁড়াবো না শুয়ে পড়ব গেলাম সিলেটে সেখানে গিয়ে দেখি দুই দল এক দলে পরে দোয়াল্লিন আর এক দলে জোয়াল্লিন তো বাজারে পাইকারি ধরে পিটাপিটি স্টার্ট হয়েছে তো একজন রে জাতাদা হোতাইয়া কয় বল বেটা তুই কোন দলের তুই দোয়াল্লিন করস না জোয়াল্লিন পরস হ্যাঁ কয় মাফ সাহেব আমি নমাজই পড়ি অবস্থাটা কী হয়ে গেল আমাদের এবার একসাথে জোরে বলেন তো আমাদের আল্লাহ কয়জন রসুল কয়জন কোরআন কয়টা কেবলা কয়টা হরমে পাকিবি আল্লাহ বি ডক্টর ইকবাল বলেছেন হরমে পাকিবি আল্লাহ বি কোরআন ভি এক কেতনি বড়ি বাতি জব হুতে মুসলমান সব এক ডক্টর ইকবাল কয় তোমাদের আল্লাহ একজন নবী একজন কোরআন একটা কেবলা একটা কত না ভালো হতো যদি তোমরা এক হতে পারতা চিল্লায় বলেন মারহাবা ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু কত দল ভাইরা আমেরিকার সেই বড় ডক্টর মুসলমান হয়ে গেছে হার্ডের আমার আবার মাঝে মধ্যে বুকের বাম দিকে পেন হয় আমার নিজের কথা বলছি বাম দিকে মাঝে মধ্যে একটু ব্যথা হয় মনে মনে ভাবলাম এত বড় ডাক্তার হার্ডের আমেরিকা যখন আসছি একটু বুকটা দেখায় যাই দেখি একটু ট্রিটমেন্ট হয় কি না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম যাওয়ার পরে আমাকে বলছে তোমার নাম কি বললাম তুমি কি মাওলানা আমি বললাম হ্যাঁ কোরআন শরীফ পড়ছ আমি কে হ্যাঁ তো তুমি আমেরিকা আসছো ওয়াজ করতে তুমি বাংলাদেশের একজন সিনিয়র বক্তাদের মধ্যে একজন তুমি আমার এসে বুক দেখাইতে হার্টের মেডিসিন তো কোরআন শরীফের মধ্যে আছে মনে মনে ভাবলাম 40 বছর ধরে ওয়াজ করি হার্টের ওষুধ তো পাই নাই কোন জায়গাত্রে কোন জায়গাত চিন্তা করতেছি আর কি ডাক্তার আমারে কয় আলা বিজিকরিল্লাহ তাতমা ইনুল কুলু মালা না তুই মাঝে মধ্যে একটু জিকির কইর জিকির করলে হার্ট মজবুত থাকবে এই জন্য তো পীর বুজুর্গ আল্লাহর ওলি যারা এরা মুরিদদেরকে নিয়ে জিকিরের মোরাকাবায় বসে মারহাবা বলে মারহাবা জিকিরের বিরুদ্ধে যারা বক্তৃতা দেয় এরা বুঝে না জোরে কোন এরা বুঝে এরা বোকা এরা মগা বুঝে না আল্লাহ নিজেই কইছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করে আমার জিকির করো আহা এ আল্লাহ নামের মধ্যে যে কত বরকত হ্যাঁ জিকির করলে আত্মা সাফ হয় কলব সাফ হয় আর কলব কলব যদি সাফ করতে পারেন কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে وادخلي جنتي আমি ওদিকে যাব না এটা আলোচনার অ্যানাদার সাবজেক্ট আরেকদিন চান্স পেলে শোনাবো আজকে শুধু একটা কথা বোঝাবার চেষ্টা করব এই বোমাবাজি করে পিটাপিটি করে রক্তপাত করে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রাসূলের মন্ত্রমুগ্ধকর ব্যবহার সাহাবীদের মন্ত্রমুগ্ধকর ব্যবহার দিয়ে চিল্লায় বলেন মারহাবা মাঝখান দিয়ে আমেরিকার কথাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি তারপরে আমি বললাম ডাক্তার আমি কি আয়াতটা যে আয়াতটা তুমি পাঠ করলা আমি কি আয়াতটা তেলাবাত করে তোমাকে শোনাবো তো বলতেছি ইয়েস তো আমি এভাবে করে শোনাইলাম আলাম
بذكر الله تطمئن القلوب ডাক্তার আমারে বলতেছে মালানা ভেরি ভেরি টেস্টি খুব টেস্ট লাগে তুমি আরেকটু পড়ো তো তো আমি আলহামদু সূরাটা এই সুরে আমি আলহামদু সূরা পুরাটা ডাক্তারে শোনাই দিলাম শুনবার পর আমাকে বললেন আমি তোমার কাছ থেকে যে ভিজিট নিতাম ভিজিটের অর্ধেক টাকা মাফ করে দিলাম আমি বললাম কেন কই তুমি আমারে কোরআন শরীফ শোনাইছো মনে মনে ভাবলাম আরে আরেকটা সূরা যদি শোনাইতাম সুবহানাল্লাহ এরপর থেকে আমার দিকে তাকান এরপর থেকে আল্লাহে এরপর থেকে আমার বাম দিকে ব্যথা হলে আমি কয়েকবার ইল্লাল্লাহর ধাক্কা মারি দশ বারো বার ধাক্কা মারলে বুকে আর পেন থাকে না বুকে আর ব্যথা থাকে না আমার সেই জন্য সকালে বিকালে একটু জিকির করবেন মনে থাকবে কদ্দুর মনে থাকবে এটাও জানি কি ওয়াজে বইলি মনে থায় মুনাজাত করে বিদায় করে দিলে ওয়াজ মনে থায় কয় যুক্তিবাদী কইছে জিকির করতাম হ্যাঁ কাজ কইরা গুল ভাই না জিকির করতাম আপনার কাজটাও জিকিরে পরিণত হয়ে যাবে কাজ যদি কোরআন এবং হাদিসের মোতাবেক হয় ঠিক কিনা বলে আপনি ঈশার নামাজ পড়ে নিয়ত করে যদি ঘুমান আল্লাহ ফজরের নামাজ জামাতে মসজিদে পড়বো গোটা রাত নামাজের সব আমল নামায় উঠতে থাকবে তাহলে একটু জিকির করি হ্যাঁ এক মিনিট আমরা বলবো সাল্লাল্লাহু এবার একটু আলাদা আল্লাহকে ডাকবো আমি যেমনি ঠিক আমার সঙ্গে সঙ্গে আমি যেমনি ডাকবো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ 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 লা হু আল্লাহ 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 লা উতার কর হিরাসে সোয়ে কাউম আয়া ওর এক নুসখায় কিমিয়া সাদ লায়া নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু থে কবর মে ভি মুস্তাফা রু রু কে আঁখে বহে কহতে থে সুবহ শাম ইয়া উম্মতিয়া উম্মতি নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন মাশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এহুদি আসছে মুসাফিরের ভেষ ধরে আমার নবীকে খুন করতে চিল্লাই বলুন নাউজুবিল্লাহ পারবে নবীর আরেকটা গুণ ছিল নিজের ঘরের পাতিলায় খাবার থাকলে কোনো মুসাফির
অন্যের বাড়িতে দিতেন না, নিজের বাড়িতেই তিনি গ্রহণ করতেন। এবার আপনারা বলুন তো, মাঝখান দিয়ে মুসাফিরের খেদমত করলে রিজিক বাড়ে না কমে? মালের সাকাত আদায় করলে মাল বাড়ে না কমে? আরেকদিন হুজুরের দরবার এক মুসাফির আসে, কিন্তু সেদিন নবীর ঘরের পাতিলায় খাবার ছিল না। তিনি বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আসো মুসাফির নিবা? আচ্ছা বলেন তো, নবী যখন এই ঘোষণা দেয়, সাহাবীরা কি স্থির থাকতে পারে? এইটা কি আর যুক্তিবাদী নি যে আমি কইলি আমার কথা শুনবেন? ও সাহাবীরা, মুসাফির নিবা কেউ? একজন দাঁড়ায় বললেন, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি নিলাম। যিনি মুসাফির নিলেন তিনি তখনও জানতেন না ওনার বাড়িতে খাবার আছে কি নাই। গিয়া বলে, বিবি মুসাফির নিয়ে আসছি। বিবি কয়, ফার্স্ট ক্লাস কাম করছ, রুটি আছে মাত্র দুইটা, বাচ্চারাও খায় নাই, তুমিও খাও নাই, আমিও খাই নাই, মুসাফির লইছি। আমার ভাইরাম, নবী সাহাবী বলে, বিবি রে, দিলের নবী যখন ঘোষণা দিয়েছেন কেউ আসুনি মুসাফির নিবা, নবীর খুশি করার জন্যে নিজেরে কন্ট্রোল করতে পারি না। বিবির একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? বাচ্চাদের ঘুম পাড়ায় দাও, রুটি হইলে তোদের ডাকবো, বাচ্চারা ঘুমায় গেছে, রুটি টুটি প্লেটে দাও, আর এখন বাতি টাতি জ্বালাইও না, সন্ধ্যা ঘন হয়ে গেছে, বাতি জ্বালাইও না, অন্ধকার থাক, বাচ্চাদের ঘুম পাড়ায় দাও, খাবার হইলে ডাকবো, প্লেটে রুটি দুইটা দাও রে বিবি, মুসাফিরের সামনে রুটি রুটি দিব, বলবো মুসাফির রুটি খাবে, আর তুমি আর আমি পার্শ্বে বসে খালি মুখ নাড়াইতে থাকবো, মুসাফির ভাববে আমরাও খাচ্ছি। আপনারা বলুন, এরা কেন জান্নাতে যাবে না? রুটির প্লেট মুসাফিরের সামনে দিলে রসুলের সাহাবি কয়, আমরা অনেক সময় অন্ধকারই রুটি খাই, বাতির ব্যবস্থা নাই, মুসাফির প্লেটে রুটি আছে, তুমি বিসমিল্লা ধরো। মুসাফির মনে মনে কয়, বাতি দিয়ে কী করবো, রুটি ফাইলি হয়, রুটি দিয়ে দিছে এটাই তো বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম, মুসাফির রুটি একটা তুলছে, খাইছে, খাবার আগে জানি কী বলতে হয় মনে থাকেনি নাকি? অনেকে কয় খাইয়া লই আগে, পরে বিসমিল্লাহ উসমিল্লার কথা মনে নাই, কয় হুজুর মাথা ঠিক নাই, খিদা লাগছে। আল্লাহ কয়, রাক্ষসে কয় কি এটা? এই রাক্ষস, এই কই মাছ তোর বাপে বানাইছে, একটা গোলাল উপ পাল্লে বানাই দে, একটা চাউল, একটা জব, একটা গম, আমার নিয়ামত খাস রে নিষ্ঠুর বান্দা, আমার নিয়ামত খাবি, বিসমিল্লাহটাও বললি না। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় কর, নিয়ামত বাড়াই দিব, চিল্লায় বলেন সুবহান। আমার ভাইরা, বিসমিল্লার মধ্যে যে কত বরকত, আমি এক মিনিটে বলছি। হযরত নূহ আলাইহিসসালামের যুগে এক এক ব্যক্তি ছিল, তার নাম ছিল উস, আউস ডাকতো উস। এই উস সকালবেলায় নাস্তা খাইতো 12,000 রুটি, 12,000। আল্লাহ দুপুরে কী খায় আল্লাহ জানে। তো নূহ নবী একদিন এই উজরে ডাক দিয়ে, উজরে নদীর মাঝখান থেকে ওই গাছটা যদি এনে দিতে পারিস, এক বেলা পেট ভর্তি করে তোকে খাবার দিব। উস কয়, নূহ নবী আপনি জানেন
আমি 12,000 রুটি টিফিন করি নাস্তা উস্কয় সেটা জানার বিষয় নয় আমি বলছি এক বেলা তোমাকে পেট ভর্তি করে খাবার দিব নদীর মাঝখান থেকে গাছটা উঠে এনে দিছে দিছে পরে উস প্লেটে রুটি দিছে মাত্র তিনটা নাস্তা করে কয় হাজার দিছে কয়টা উস একবার রুটির দিকে চায় একবার নূহ নবীর দিকে চায় চাই এক নবী তিনটা দিয়ে দিছেন হ্যাঁ তিনটা তো এটা তো এমনি খেয়াল আসি কি দিছেন এটা বাইরাম নুহু নবী বলে উজরে এই তিনটা রুটি আগে খা এরপরে চতুর্থ রুটি তরে আমি দিব তবে রে উস রুটি খাওয়ার আগে একবার বল বিসমিল্লাহির রহমানির রহিম আমার ভাইরা নূহ আলাইহিস সালামের জীবনীর মধ্যে এই কথাটা পেয়েছি আমি কিতাবে আসছে হ্যাঁ কেসাসুল আম্বিয়ার মধ্যে আসছে যে একটা রুটি খাইয়া আরেকটা রর দেখ খাইছে দেড়টা বাকি দেড়টা প্লেটই রয়েছে উস কয় নূহ নবী দেড়টা খাইছি আমার গলা পর্যন্ত ফিলাপ হয়ে গেছে বাকি দেড়টা খাওয়া সম্ভব না আপনি কইলে খাইতারি তবে মারাও যাইতারি সুবহান আল্লাহ কোন মিয়া সুবহান নূহ নবী ডাকে বলে উজরে এটা রুটির বরকত নয় এটাই হয়েছে বিসমিল্লার বরকত বিসমিল্লার কথা মনে থাকবে সুর এখন মনে থাকবে ভাইরা আমার রসুলের সাহাবির রুটি দিছে দুইটা মুসাফির খাইছে একটা মুসাফির মনে মনে ভাবছে আরেকটা হইলে ফুলফিল হয় খাইছে আরেকটা দুইটা খাইছে দুইটা খাওয়ার পরে মুসাফির ভাবছে আরেকটা হইলে আর লাগবে না আজকে তো বিসমিল্লাহ রহমানির রহিম কয়ে প্লেটে হাত দিয়ে রুটি আরেকটা উঠেছে রুটি দিছে দুইটা খাইছে তিনটা চিল্লায় বলেন সুবহান আরেকটা রুটি করতে আইলো আল্লাহ দিছে যারা কোন কে দিছে আল্লাহ নিজেই বলছেন মঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশুরু আমসালিহা আমার রাস্তায় কেউ যদি একটা রুটি দেয় আমি দেই দশটা রসুলের সাহাবি দিছে কয়টা আল্লাহ দিছে কয়টা বিশটা একটা দশটা হলে দুইটা কটা হয় হিসাবটাও জানে না হ্যাঁ আল্লাহ দিছে কয়টা সাহাবি দিছে কয়টা দুইটা আল্লাহ দিছে কয়টা বিশটার থেকে মুসাফির খাইছে কয়টা একটা আগের দুইটা আর বিশটার রয়েছে কয়টা 19 রুটি প্লেট ভর্তি মুসাফির প্লেটে হাত দিয়া দেখে প্লেট ভর্তি রুটি তো ডাক দিছে বাড়িওয়ালা আছেন বাড়িওয়ালা আমাদের ঢাকায় বাড়িওয়ালা কয়ে জামাই রে আর বাড়িওলি কয়ে বউ রে বাড়িওয়ালা আছেন বাড়িওয়ালা তো রসুলের সাহাবি কয় হ্যাঁ আসি তো আমরা তো কিনারে আমরা রুটি খাইতেছি আওয়াজ পান না একটু খেয়াল করবেন মুসাফির কয় আপনারা কি 20-25টা করে রুটি খান আমার তো তিনটাই হয়ে গেছে গা বাকিগুলি ফেরত নেন এত রুটি কেন দিয়েছেন আমাকে হাদিসের আলোচনা কিসা গল্প নয় হাদিসের বাড়ছে তার স্বামী স্ত্রী পাশাপাশি বসে রয়েছে তো স্ত্রী ডাইন হাতের এই কুনির গোড়া দিয়া স্বামীরে গুতা দেয় গুতা দেয় আর কয় এই রুটি না দুইটা দিছিল এই মুসাফির বেটায় কি কর এটা পাগল নি গুতা দেয় জামাই রে মিয়া এগুলি তো হইছে দুনিয়াতে এই ঘটনাগুলি ঘটছে তো আমাদের বেলায় ঘটে না কেন অনেকে প্রশ্ন করে যুক্তিবাদী
খালি বেহেস্তি রুটির ওয়াজ শোনাইলা, একটা ঘাওয়াইয়া দেখাইতাল্লাম। আচ্ছা বলেন তো, আমি কি আল্লাহর ওলি হয়েছি? আমি কি রুটি চাইলে আল্লাহ দিবে আমাকে? আমাকে তো দিবে না। আজু যদি তোমাদের মাঝে এবারা ইমের সেই মানা নিতে পারো, ডক্টর ইকবালের উর্দু শেরের বাংলা করছি আমি, এটা আমারই স্বরচিত, আমারই বানানো। কোনো বক্তা যদি এটা গায় তাহলে বুঝতে হবে সে আমার কাছ থেকে শিখছে। আমার আপত্তি নাই, গাইয়া মানুষদের শোনা। আজু যদি তোমাদেরই মাঝে এবারা হিমের সেই মানা নিতে পারো, অগ্নি কেউ পুষ্প বনে পরিণত করিতে পারো। নাকি আগের আল্লাহ নাই? কথা বলেন না কেন, আগের আল্লাহ নাই? আল্লাহর বয়স হইছে? আল্লাহর বয়স আছে? আল্লাহ কয় তোরা মানুষের মতো মানুষ হ, ডাক দে ও দনি আস্তে জিবলকু, তোদের হাত নষ্ট হয়ে গেছে, তোদের জবান নষ্ট হয়ে গেছে। আমি আমার বক্তৃতা অনেক সময় বলে আসছিলাম, ফর এক্সাম্পল, এক বৃদ্ধা মহিলা টয়লেটে ঢুকছে, পায়না করবে, তো পাতলা পায়না, পেটে গণ্ডগোল, কিছু পায়না হয়েছে আর কিছু গোডাউনে জমা। এমন সময় ঈদের স্বাদ উঠছে, ঈদের স্বাদ, তো বুড়ি মনে মনে কয় বাকি পায়না পরে করবো না, আগে সান দিয়ে হলুই। তো তারা উড়া কুইরা পানি খরচ করছে, হাতের মধ্যে পায়খানার গন্ধ কিছুটা রইয়েই গেছে, টয়লেট থেকে বের হয়ে চাঁদ দেখে আবার মুনাজাত করা লাগে। মুনাজাত করে রাখো, কিরে এবার দি চাঁদের মধ্যে পাহিনার গন্ধ? আপনারা বলেন চাঁদে গন্ধ না হাতের গন্ধ? আল্লাহ কয় চাঁদ ঠিক আছে, তোর হাত নষ্ট হয়ে গেছে, আমি ঠিক আছি, তোরা নষ্ট হয়ে গেছ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, তোরা মানুষের মতো মানুষ হ, মুসলমানের মতো মুসলমান হ, আমারে ডাক দে আস্তাজিব লাকুম, চিল্লায় বলেন মারহাবা। নবী সাহাবী কয় বিবিরে জলদি বাতি জ্বালা, জ্বালা বাতি, এইবার বাতি জ্বালায় দেখে প্লেট ভর্তি রুটি। আমার মাইনাম বিবি রুটির প্লেট হাতে করে ঘুমন্ত বাচ্চাদের কিনারে গিয়ে বলে, উঠ উঠ আর কত ঘুমাবি, রুটি হয়ে গেছে। বাচ্চারা রুটি খায় আর কয় মাগো, ইতিপূর্বে জীবনে কোনোদিন এই ধরনের স্বাদের রুটি খাই না। খাবে কোত্থেকে? এগুলি তো জান্নাত থেকে আসছে। যারা এখন কোত্থেকে আসছে? জান্নাত থেকে। তাহলে মুসাফিরের খেদমত করলে রুটি বাড়ে না কমে? মুসাফির দেখলে রাগটা কইবেন না তো, ডুকার আগেই বিদায় দিবেন না তো, ডুকার আগেই বিদায় দিবেন না তো। আজকে মুসাফির বেশ ধরে আসছে নবীর দরবারে, সেদিন নবীর ঘরে পাতিলে খাবার আছে, নবী আর সাহাবি তালাশ করে নাই, নিজেই গ্রহণ করছে, নিজে খাওয়াইছে। একটু খেয়াল করবেন, নিজে খাওয়াইছে, খাওয়াইয়া আলাদা শোয়ার ব্যবস্থা করে দিয়া কয় এ বাড়িতে আমি ছাড়া আর কেউ নাই, প্রয়োজন হলে আমাকে ডাইকো মুসাফির। মুসাফির পরের বাড়ির খাওন পাইছে তো খাইছে, মনে করেন বোম্বাস্টিক মার্কায় বেশি খাইছে তো, তো মনে মনে ভাবে শেষ রাত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে চলে যাব শেষ রাত্রে, তো মাঝখান দিয়ে আমি একটু ঘুমাই লই। তো ঘুমের মধ্যে ইনডাইজেস্ট হয়েছে, ইনডাইজেস্ট মানে পেটে গণ্ডগোল। আল্লাহ কয় আমার বন্ধুরে মারতে আইস, মারবি কেমনি? পেটের মধ্যে ব্যাস লাগাই দিলাম, ইনডাইজেস্ট, পাতলা পায়খানা দিছে, ঘুমের মধ্যে পায়নাই করে দিছে। ঘুমের থেকে জাগছে, জাগার পরে দেখে পায়খানা দুর্গন্ধ, ওই মনে মনে ভাবছে সর্বনাশ, কেলেঙ্কারি কাণ্ড। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলে কইব কি, যাগে আমি আজকে জায়গা আরেক দিন চান্স লুম, যে চাকু দিয়ে আমার নবীকে খুন করবে তাড়াহুড়া করে চাকুটা বালিশের নিচে রেখেই চলে গেছে।
প্রভাত হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, আমার নবীজি মুসাফিরের হুজুরের বাইরে দ্বারা ডাক দিছে, আরে মুসাফির ভাই দরজা খোলো, ভোর হয়ে গেছে। দরজা ধাক্কা দিয়ে দেখে মুসাফির নাই, কম্বল কম্বল ধরে দেখে পায়খানা ভর্তি, বালিশ টান দিয়ে দেখে বালিশের নিচে চাকু। একটু খেয়াল করবেন, মানুষ কেন তাকে ভালোবাসত, কারণ কি? এখনো সূর্য উঠে নাই, উঠে নাই, আমার নবী সিদ্ধান্ত নিলেন, আহারে মুসাফির, আমার বাড়ির মোটা আসবের রুটি মুসাফিরের হজম হয় নাই, আমি কি জন্য মুসাফির গ্রহণ করলাম, মোটা আসবের রুটি খাইতেন আমার নবী, এইসব আজ আমাদের মুখে শোভা পায় না, আমরা তো কত আরাম প্রিয়, মোটা জবের রুটি, শুকনা রুটি, একটু দুধের ব্যবস্থা হলে, না হয় একটা খেজুর খোরমা দিয়ে শুকনা রুটি খান রহমতের নবী মুহাম্মদুর রসুল, দিলকে নরম করে দেন। এখন হঠাৎ করে মনে হয়ে গেল, অনেক মহিলার আমার ওয়াজ শুনতেছে, আমি জানি, ছোট্ট একটা কথা বলি মহিলাদের হেদায়েতের জন্যে। একদিন দুপুরের সময় আয়েশার হযরত আয়েশার হুজরায় প্রবেশ করে নবীজি বললেন, আয়েশারে খাবারের কিছু আছে? কেহে আছে, দুটি দুটি খেজুর বর্তনে করে হুজুরের সামনে এনে দিলে। আমার নবী মনে মনে ভাবলেন, আমার আয়েশা, আমার আয়েশার হুজরায় আমার আয়েশার কাছে তিনটা খেজুর যদি থাকতো কোনোদিন আমার সামনে দুইটা দিত না, দুইটাই বোধ আছে, তিনটা থাকলে তিনটাই দিত। সুতরাং তিনি একটা নিজে খাইলেন, আর একটা আয়েশার জন্যে বর্তনের মধ্যে ছেড়ে দিলেন, আয়েশা তুমি এটা খাও, একটা খেজুর। কি মনে করলেন? ঘুমিয়ে পড়লেন আমার নবী, আসরের সময় চলে গেলেন, মাগরিবের সাপরে পুনরায় মা আয়েশা হুজরা প্রবেশ করে, নবীজি বলেন, আয়েশা রে আমি ঘুমাবো। নবী জানতেন ঘরে খাবারের কিছু নাই, হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি খিদা লাগে নাই, আপনি কিছু খাবেন না? নাই বলে আয়েশা, রে খাবারের যে ঘরের মধ্যে কিছু নাই, কে বলেছি কিছু নাই, আছে আমি নিয়ে আসছি। আয়েশা নবীকে কত ভালোবাসে, আমার ভাইরা ওই যে দুপুরে খেজুরটা নবী আয়েশাকে দিয়েছেন নিজে না খাইয়া নবীর জন্য রেখে দিয়েছেন, নবী তো আর বোকা না, নবী তো চিনে ফেলেছে সেই খেজুরটা দেখে, চিনে ফেলেছে এটাই তো আমি দুপুরে আয়েশাকে দিয়েছিলাম, খেজুর দেখে নবী চিনে ফেলেছে। তিনি বললেন, আয়েশা আমার কাছে গোপন করিও না, এই খেজুর আমি তোমাকে দিয়েছি দুপুরে খাবারের জন্যে, তুমি খাও নাই? আর চোখে পানি রাখতে পারে না, দা দা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে
কান্না বিজড়িত কণ্ঠে বলে, দুপুরে যদি খেজুরটা খেয়ে ফেলতাম, ঈশার নামাজের পরে আমি আমার স্বামীকে কি দিতাম? এই তো ছিল জিন্দগি। আমার নবী আর চোখে মানি রাখতে পারে না, দুই হাত বাড়াই দিস, আইসা রে আমার কিলারে আসো, তুমি বুঝি আমাকে অনেক ভালোবাসো। আমার প্রতি তোমার ভালোবাসার কথা কেয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে রে আমার আয়েশা। ঠিক এমন সময় হুজুরের বাইরের থেকে আওয়াজ আসছে, এক ব্যক্তি হুজুরের জন্য হাদিয়া এনেছে। কিসের হাদিয়া? কি হাদিয়া? পুরো গোশত আর রুটি। চিৎকার করে বলে, সুবহানাল্লাহ। নবী আয়েশাকে নিয়ে, বিবিদেরকে নিয়ে সেই বুনা গোশত রুটি খাইছেন এবং ঘুমাইছেন। বন্ধুগণ, আমাদের বিবিরা আর আমরা জিন্দগি না বরবাদি হয়? দুইটা খেজুর একটা নবী খায় আর একটা আয়েশারে দেয়। আর আমি যদি হইতাম, আমার কথা কই, আপনারা তো ভালো মানুষ, আমি এলে দুইটা খাইয়া এরপরে একটা লাডি লইতাম, বাকিগুলি কই থুইস? তোর বাপের বাড়ি বাড়াইস নি, ঠিক কিনা বলেন? একটা কই মাছ আইনা দিছে স্বামী স্ত্রীর, কয়ে বাজি কইরা দে কই মাছ খাম। তো কই মাছ কাটতে খুব কষ্ট, স্ত্রী কাইটা ভাজি কইরা প্লেট ভর্তি করে যখন দিছে, স্বামী কই মাছের মাথার তেল এস পর্যন্ত পুরো রেখে খেয়ে লাইতেছে, স্ত্রী এত কষ্ট করে কাটলাম, আমারে দিতেন না? স্বামী ফতুয়া দেয়, চুপ কর, মহিলারা কই মাছ খায় না, রাগ করে কই কি দে, মুফতির বাচ্চায়। কই মাছের অর্ধেক বিবি পানা, সুবহানাল্লাহ বলেন। মহিলারা খুশি হয়েছে আছে, মহিলারা আমারে খুব লাইক করে, আমারে না মানে আমার ওয়াজ আর কি, মহিলারা আমার নাম শুনলে আসে, শুধু আপনাদের দেশে না, যে কোনো দেশে যাই হাজার হাজার মহিলা আসে, ওরা আমার ওয়াজ শুনে ফেলছে তো ক্যাসেট ফ্যাসেটে, এরপর আমার নাম শুনলে আসে যে একটু প্র্যাকটিক্যাল শুইনা গা, ক্যাসেটে তো শুনছি একটু প্র্যাকটিক্যাল লোকটা কেমন একটু দেখাই। তো মহিলারা কয় যুক্তিবাদী ভালো, আমাদের পক্ষে ওয়াজ করে, কই মাস অর্ধেকটা আমগো দেয়। এই পক্ষ বিপক্ষ বুঝি না, আমি আমি ইসলামের কথা বলি, মারহাবা বলেন। স্ত্রীদেরকে বেশি বেশি করে আদর করবেন, বেশি বেশি করে আদর করবেন, তা না করে আপনারা ভালো, আমি আমার এলাকার কথা বলছি, স্ত্রীর এপিডানের লেগে আলাদা লাঠি বানাইছে সেগুন কাঠ দিয়া, মোড়া লাঠি, এটা ঘরের রুমের ভিতরে ওয়ালও ঝুলাই রাখছে, ঝুলাই বিবিরে কয় এটা তোর লেগে বানাইছি, এটা তুই সকালে বিকালে দুইবার জিয়ারত করিস, আপনি কেন স্ত্রীটা মারেন? এই মিয়া কেন মারেন? আপনার বিবি আপনার বাড়ির পাহারাদার, আপনার ছেলেমেয়ের মেতন্নি পায়খানা সাফ করে, পেশাব সাফ করে, আপনার বস্ত্র কাপড় এগুলি সাফ করে, বাড়ি পাহারা দেয়, চাকরানি বাবুর্চি কত কিছু করে, দেখেন একটু ব্যস্কম হলে আপনি স্ত্রীকে ধরে পিটান, কেনই পিটান? বেশি বেশি করে আদর করবেন। রিক্সা চালাই আইসে, রিক্সা চালাই আইসা দেখে এই ভাত হইছে তরকারি হয় নাই, তখন এই রিক্সাওয়ালায় কয়, এই কি করস? কয়, একটু হাত মুখটা ধুয়ে আসো, ভাত হয়ে গেছে গা, খালি তরকারি পাঁচ মিনিট, কোনটা করবো আমি? ছেলে পায়না করে দিছে, মেয়ে পেশাব করে দিছে, তুমি একটু হাত মুখ ধুয়াইও,
আমি দিতে জয় গেছে তো তরকারি হ্যাঁ গো আমি রিসকা চালাই আইছি হাই দি ওয়াশ করে রে লাডি কইরে তুমি সাতার মুসলমান কে বলেছে তুমি মুসলমান তুমি মুসলমান নও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আয়েশার হুজরার পাক গরে আমার দিকে তাকান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আয়েশার হুজরার পাক গরে আয়েশা যখন রুটি ভাজেন পার্শ্বে বসে তিনি পার্শ্বে বসে যোগান দেন কাজের যোগান দেন সুবহানাল্লাহ বলুন হ্যাঁ বর্তন যোগানটা কি বর্তন এগিয়ে দেয় আয়েশা বলে হুজুর বর্তন তো আমিই নিব রুটি তো আমিই দিব আপনি কেন বর্তন নিয়ে এগিয়ে আসছেন নবী বলেন আয়েশা রে তোমার কাজে আমি একটু সাহায্য করলাম ও রিস্কাওয়ালা সেই সময় যদি তুমি বলতা বিবি রে আমি তরকারির পাতিলার পাশে বসলাম তুমি ছেলে মেয়েকে পরিষ্কার করে আসো আমি হাত মুখ ধুই বিশ মিনিট পরে একসাথে খাবো তাহলে তুমি রসুলের সুন্নত আদায় করতা তোমার হাসর এতিম নবীর সঙ্গে হতো সুবহানাল্লাহ বলে মারহাবা বলেন তকবীরটা হয় নাই আরো জোরে ভাইরা আমার আপনারা বলেন গলা ক্লিয়ার হয়েছে আমি কিন্তু আমার গলাটা কিন্তু খুব ক্লিয়ার না গত পরশুদিন আমার ওয়াজ ছিল উত্তরবঙ্গের সেই রংপুর থেকে কষ্ট করে কালকে আমাকে আসতে হয়েছিল গৌরীপুর থেকে কষ্ট করে আসতে হয়েছে এখানে আমি কত জোরে কথা বলি আস্তে কথা বলতে পারি না কথা বলা যে কত কষ্ট মাইকের সামনে এসে দেখেন আপনারা জীবনভর শুধু বললেন যুক্তিবাদী কম ওয়াজ করে কম ওয়াজ করে